ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি রিমটি। প্রথমে সংবাদ শিরোনাম। কাটিগড়া পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণে নেশার ট্যাবলেট জব্দ, আটক মূল অভিযুক্ত, জব্দ করা হল পাচারে ব্যবহৃত বাইক। কাঁঠালরোড এলাকায় গত কয়েকদিন ধরে বেড়ে উঠছে চুরির ঘটনা। বাইপাস থেকে দুই চোরকে আটক করে পুলিশের সমঝে দিলেন স্থানীয়রা। ধরাই উপনির্বাচনে বহিরাগত না, ভূমিপুত্র প্রার্থী চাই, সভা করে দাবি উত্থাপন করলেন ডারবি চা বাগান শ্রমিকরা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেপমের নেতৃত্বে পুলিশের এক দল ও বিএসএফ শিলচর হেডকোয়ার্টার এবং 170 বিএনবিএসএফ হরিনগর বিওপি জওয়ানদের যৌথ অভিযানে কাটিগড়া তৃতীয় খণ্ড থেকে 2 কেজির অধিক 20,000 নেশাজাতীয় ট্যাবলেট ও পাচারে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। এরই সঙ্গে অভিযুক্ত মোস্তাক আহমেদ বড়ভুইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা গেছে, বিএসএফ এর গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে কাটিগড়া তৃতীয় খণ্ড এলাকার নজরুল ইসলাম বড়ভুইয়ার ছেলে মোস্তাক আহমেদ বড়ভুইয়ার বাড়িতে দলবল নিয়ে অভিযান চালান ওসি জোসেফ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মোস্তাক সহ আরো দুই ব্যক্তি। বেশ কসরত করে মোস্তাক আহমেদ বড়ভুইয়াকে জব্দ করতে পারলেও অন্য দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। মোস্তাক আহমেদের কথা মতো AS11Z8907 নম্বরের বাইক নিয়ে এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো লাইলাপুর ভাগাবাজার থেকে নিয়ে এসেছিল জনৈকুর রেবুল হোসেন নস্কর ও আরেক ব্যক্তি। রেবুল সম্পর্কে ধৃত মোস্তাকের শ্যালক। উদ্ধার হওয়া নেশাজাতীয় ট্যাবলেটের ইন্টারন্যাশনাল বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা হবে বলে জানা গেছে। বিগত কিছুদিন থেকে কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা। খোয়া যাচ্ছে বাসাবাড়ির মালামাল, গবাদি পশুসহ যানবাহনও। চোরেরা হানা দিয়েছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও, এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও। চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে। শনিবার রাতে শিলচর কাঁঠাল রোডের ব্যাংক কলোনির পাশে ভাড়া বাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর। পরে এই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান, তখন তিনি দেখতে পান বুধুরাইল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে। তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে দুই চোরকে আটক করে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত দুই চোর হল সৌরভ দাস এবং কানাই দাস। তারা দুজনেই ব্যাংক কলোনির পাশে একটি ভাড়া বাড়িতে থাকে। মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান, বিগত কিছুদিন আগেও তার সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চোর এবং তারা স্বীকার করেছে যে তারা এই চোরের সাথে জড়িত। ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান, গত 3 দিন আগে বুধুরাইল থেকে রাতে তার একটি ই রিকশা নিয়ে যায় চোরের দল। এমনকি গতকাল রাতেও একদল চোরের দল তার বাড়িতে হানা দিয়েছিল। তিনি সন্দেহ করছেন আটক করা এই দুই যুবক চুরির সাথে জড়িত এবং একটি তাদের টিম রয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক দুই যুবককে কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য। আমি ওইখানে বাড়া থাকি। এর আগে সাইকেল চুরি হয়েছে আমার বাড়ির না থেকে মনে 15-20 দিন আগে সাইকেল চুরি হয়েছে। রাত 2টা 1টার সময় দেখছি তারা 2টা 8টা উঠে করে আছেন, যাই দামা করতে গিয়ে 2টা সাইকেল চুরি হয়েছে। আজকে শুনিয়া মুখ সাথে দিন না লাগে গাইছে উঠকা সুর দেখবা না তার সাইকেল বহুত কষ্ট করে আছে তার সাইকেল কিনে। যত দিন যাচ্ছে ধরাই বিধানসভার উপনির্বাচন কেন্দ্র সব রাজনৈতিক দলের টিকিটের দাবিতে প্রার্থী উঠে পড়ে লেগেছে। এদিকে এগিয়ে রয়েছে শাসক বিজেপি দলের একাংশ দলীয় নেতারা টিকিটের দাবিতে নানানভাবে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। অন্যদিকে
চা শ্রমিকের নেতা সহ একজন সমাজকর্মী হিসেবে সুপরিচিত রাজকুমার দাসের পক্ষে ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত 12টি বাগানের শ্রমিকেরা আগামী ধলাই বিধানসভা উপনির্বাচনে তাকে বিজেপি দলের টিকিট প্রদানে জোরালো দাবি ক্রমশ এগিয়ে চলেছে। দাবি, চা বাগানের শ্রমিকদের তারা আগামী ধলাই বিধানসভা উপনির্বাচনে রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিটের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় বাগান পঞ্চায়েত নাক্কাপাশি বলেন, স্বাধীনতার পর থেকে কোন বাগান শ্রমিকের সন্তান ধলাই বিধানসভার কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় যান নাই, তাই এইবার শাসকদল বিজেপির ধলাই একনিষ্ঠ কর্মী তথা সমাজকর্মী রাজকুমার দাসকে দলীয় টিকিট প্রদান করলে 12টি বাগানের শ্রমিকরা নিঃস্বার্থে তার পক্ষে কাজ করে আগামী ধলাই বিধানসভার উপনির্বাচনে বিধায়ক হিসেবে চা শ্রমিকদের উন্নয়নের স্বার্থে বিধায়ক হিসেবে নির্বাচিত করে আসাম বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠাবেন বলে মন্তব্য করেন। সম্পাদক শঙ্কর রবি দাস বলেন, এইবার ধলাই বিধানসভার উপনির্বাচনে বহিরাগত প্রার্থীকে না ভূমিপুত্র সমাজকর্মী তথা চা শ্রমিকের সন্তান রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিট দেওয়াটা একান্ত প্রয়োজন, কেননা ধলাই বিধানসভার 12টি বাগানে চা শ্রমিকদের একই দাবি উঠে আসছে, বহিরাগত প্রার্থী না একজন ভূমিপুত্র প্রার্থী থাকাটা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সার্বিক উন্নয়নের জন্য। তাই ভূমিপুত্র রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানান উপস্থিত চা শ্রমিক পুরুষ ও মহিলারা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চম রবি দাস, গোলাপ যাদব, সনাতন পাশি, গোলাপ ধুবি, শিপাল ধুবি, মণিলাল বারাটা, উর্মিলা কৈরি, হীরা কালওয়ার, কোয়ার কর্মী, ছোটলাল ভর, অমৃত দৈরিকার সহ আরো অন্যান্যরা। ভূমিপুত্র চা বাগান সে হামনি কে সামনে উপস্থিত হল হুয়া উনকে হামনি চা বাগান কে তরফ সে पूरा धुलाई कॉन्स्टिट्यूशन में जितना चाय बागान बा सभी चाय बागान के तरफ से बहुत बहुत अशेष अशेष धन्यवाद देना थी जा कि चाय बागान में कोई हमने के श्रमिक का लड़का आज थोड़ा साहस करके आगे बढ़ल। सरकार के यहाँ हम लोगों की दाबी रही, सीएम के यहाँ हमारे दाबी रही, हमने के परिमल बाबू के दिल्ली पठा दी जा मंत्री बना के MLA से उनको ही हमने हमन के दाबी रही और हमने के दाबी शासन प्रशासन सब जगह रही। काहे से ये हमने की जानकारी है धुलाई कॉन्स्टिट्यूशन में कम से कम 7 से 8 को बागान बा चाय बागान 13 को बागान बा 13 को बागान में श्रमिक के टिकट आज तक कोई सरकार ना देलक, बीजेपी सरकार ना देलक। जौन धुलाई चाय बागान में दरबी या धोलाई से कोनो दूरे ना हो एक ही जगह के हमने हैं जा हमने सिलचर के कैंडिडेट नहीं मांगत हैं, हमने बहरा से जो आवत है वो लोग से हमने नहीं मांगत हैं। हमने के दाबी रही सरकार महाशय हियाँ हमने के परिमल बाबू MP नया हिसाब से दिल्ली में बैठल हुए उनकर हियाँ दरबी चाय बागान के तरफ से दाबी रही जे यही धोलाई कॉन्स्टिट्यूंसी के लड़का राजकुमार दास के हमने के BJP के टिकट उनके मिले के चाहिए। রবিবার দুপুরে কাঠাল রোড বাইপাস সংলগ্ন সেতুর পাশ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। স্থানীয়রা আজ দুপুরে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এই খবর তৈরি করা পর্যন্ত মৃতদেহের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ রিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। রিভাইটেল এইচ। তোজো কি হল? হলো হৈ গল টজোর বাড়ি অহা গ্রোথর বাবে পুষ্টি যাতে কম হই ন পড়ে হে জুনিয়র হলিক্স। ইয়ার DHA প্রোটিন আদি দরে 27 বিধ পুষ্টিকর উপাদানে শিশু হতর শারীরিক বৃদ্ধি আর মগজের বিকাশত সহায় করে। সম্পূর্ণ পুষ্টি অর্থাৎ সম্পূর্ণ গ্রোথ। স্কুল যাবলে রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতর স্বাধীনতা। হৰলিক্স
এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এটা গুছোৱা ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ ইয়াৰ ডকন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুছোৱা হৈ পৰে ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ প্ৰতিদিনে লাগে সেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়ারা সেলন তো ঘরতে আছে ট্রেসমে কেরাটিন স্মুথ ইয়োর সেলন প্রফেশনাল কেরাটিন আর আগন অয়েলর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লৈকে প্রতিদিনে হয় রক স্টাইলিশ হয় রক হাজু ট্রেসমে এটা ঘরতে সেল আর সার কিনি বলে কোনো আহাই নাই পাকা 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 ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কথা নাই 10 টকার সার্ফ এক্সেলেরে এই যে দিদাক গুছি যাব সার্ফ এক্সেল মাত্র 10 টকা ইয়াত চেনি আছে নেকি আর ইয়াত ডায়াবেটিস হলে এদরে খুঁধে ইয়াত চেনি আছে নেকি এতিয়ার পড়া খুঁধিব ইয়াত ফাইবার আছে নে যেনে হরলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম করবলে আরম্ভ করে প্রথম দিনটির পরে কারণ ইয়াত আছে অধিক ফাইবার আর অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্টস গবেষণা অনুযায়ী যে ডায়াবেটিসর নিয়ন্ত্রণত সহায় করে ফিরে এলাম বিরতির পর দুর্গাপুরে দোকান চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিলেন স্থানীয় জনতা ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাতে দুর্গাপুরে রেবুল হোসেন বড়ভূয়াকে আটক করে বড়খলা পুলিশের হাতে সমঝে দেন স্থানীয় জনগণ জানা গেছে গত 13 জুলাই দুর্গাপুরের আব্দুল বাসির বড়ভূয়ার দোকানে চালের টিন কেটে দোকানের বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছিল চুরের দল এরপর আব্দুল বাসির বড়ভূয়া চার অভিযুক্তকে অভিযুক্ত করে বড়খলা থানায় মামলা দায়ের করে পুলিশ তদন্তে এসে 14 জুলাই দুর্গাপুরের রেবুল হোসেন বড়ভূয়া এবং পশ্চিম চালেরতলার লাভার গ্রামের আলতা হোসেন মজুমদারের ঘর থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় বড়খলা পুলিশ এরপর থেকে রেবুল ও আলতা গ্রাম ছেড়ে কোথাও গা ঢাকা দেয় শনিবার রেবুলকে স্থানীয়রা দুর্গাপুরে বেঁধে রেখে বড়খলা পুলিশে সমঝে দেয় তবে চুরের মাস্টার মাইন্ড আলতা হোসেন মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি স্থানীয়রা চুরিকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান রবিবার রেভলিউশন বড়ভূয়াকে বড়খলা পুলিশ শিলচর আদালতে প্রেরণ করে তার বিরুদ্ধে 77/304/304/331/4/2023 ভারতীয় ন্যায় সংগীত ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়েছে পুলিশ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার কাজীগুড়া পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণের নেশার ট্যাবলেট জব্দ আটক মূল অভিযুক্ত জব্দ করা হলো 5 ব্যবহৃত বাইক কাঠাল রোড এলাকায় গত কয়েকদিন ধরে বেড়ে উঠছে চুরির ঘটনা বাইপাস থেকে দুই চোরকে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয়রা ধরাই উপনির্বাচনে বহিরাগত না ভূমিপুত্র প্রার্থী চায় সভা করে দাবি উত্থাপন করলেন দারবি চা বাগান শ্রমিকরা বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার